আচ্ছা, এটা হচ্ছে কি ফার্স্ট 19-20-এর ম্যাথের কোশ্চেন নাম্বার কত? 62, ঠিক আছে। তো 62 নাম্বার প্রশ্ন, একটা বহুপদী থেকে প্রশ্ন দেওয়া আছে। তো প্রশ্নটাতে কি বলছে একটু দেখা যাক। বলতেছে যে এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস 1 ইজ ইকাল টু 0। এই সমীকরণের একটা মূল কত বলতেছে? মাইনাস 1। এবং অন্য যে দুইটা মূল আছে ওই মূল দুইটা কি বলছে? সমান বলছে। তো জিজ্ঞেস করছে আমাকে এর মান কত। প্রথমে আমাকে যে ইকুয়েশনটা দেওয়া আছে এই ইকুয়েশনটা কয় ঘাতের? এই ইকুয়েশনটা হচ্ছে 3 ঘাতের, রাইট? ঘাত হচ্ছে সর্বোচ্চ ঘাত কত? 3। আর সর্বোচ্চ ঘাত যত হবে ওই সমীকরণের মূল থাকবে ততটা, ঠিক আছে? যেহেতু এখানে সর্বোচ্চ ঘাত 3, তাহলে সমীকরণের মূল থাকবে কয়টা? 3টা। একটা বলতেছে মাইনাস 1, আর অন্য দুইটা মূল বলছে কি সমান। একটা মূল হইতেছে মাইনাস 1, অন্য মূলগুলা যেহেতু সমান বলছে তাইলে ওগুলা কি হবে? আলফা আর আলফা হবে, ঠিক আছে? যদি সমান না বলতো আমি কি ধরতাম? আলফা আর বিটা, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে এখন এখান থেকে কিসের মান বের করবো? এর মান বের করবো। তো আমরা একটু যে জিনিসটা আমাদের জানা থাকা উচিত একটু দেখে নেই। আমাদের একটা 3 ঘাতের ইকুয়েশন লিখি, এ এক্স স্কোয়ার, সরি, এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের কয়টা মূল থাকবে? 3টা মূল। যদি আলফা বিটা আর গামা হয় তাহলে এই আলফা বিটা গামার মধ্যে একটা রিলেশন তৈরি করা যায়, বা রিলেশন বলা যায় বা লেখা যায়। কি রিলেশনটা কিরকম কিরকম হইতেছে? প্রথমে আমি লিখতে পারি কি, আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু মাইনাস বি ডিভাইডেড বাই এ। মানে এই যে 3টা মূল আছে এই 3টা মূলের যোগফল সমান সমান কি লিখতে পারবো? এক্স স্কোয়ারের সহগ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ। আর একটা চিহ্ন কি দিব? মাইনাস চিহ্ন দিব, ঠিক আছে? প্রথমে কি করছি, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে নিয়ে যোগ করছি। এরপরে সেকেন্ডে আমি লিখতে পারবো 2টা করে নিয়ে গুণ করে যোগ, মানে আলফা বিটা, বিটা গামা, আলফা গামা, ঠিক আছে? কি আলফা বিটা, বিটা গামা, আলফা গামা, আলফা বিটা, বিটা গামা, আর এটা কি গামা আলফা। এটা সমান সমান কি লিখবো? প্রথমটাতে কি লিখছিলাম? এক্স স্কোয়ারের সহগ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ। তাহলে দ্বিতীয়টাতে লিখবো এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ। এক্স এর সহগ কত আছে? সি। আর এক্স কিউবের সহগ কত আছে? এ। তাহলে কি আসতেছে? সি বাই এ, ঠিক আছে? এখন দেখো প্রথমটাতে কি ছিল? সিঙ্গেল করে নিয়ে যোগফল, এরপরে কি করছি? ডাবল করে নিয়ে যোগফল, এরপরেটা কি হবে? ট্রিপল। ট্রিপল করলে আমরা একরকমই পাবো, আলফা বিটা গামা। তাহলে আলফা বিটা গামা সমান সমান কি লিখতে পারবো? দেখো তো প্রথমটাতে ছিল এটা বাই এটা, দ্বিতীয়টাতে কি ছিল? এটা বাই এটা। তাহলে তৃতীয়টাতে অবশ্যই কি হবে? ডি বাই এ, ঠিক আছে? ডি বাই এ। তবে একটু চিহ্নের কথা মাথায় রাখবো যে প্রথমটাতে চিহ্ন মাইনাস, তারপরটাতে প্লাস, তারপরটাতে মাইনাস, এরকম করে করে আসতে থাকবে, ঠিক আছে? এখন যেহেতু আমাদের 3টা মূল তাহলে আমাদের শর্ত আসবে কয়টা? 3টা, রাইট? তাহলে আমি আবার একটু বলতেছি, এ এক্স কিউব বি এক্স স্কোয়ার সি এক্স প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। 3টা মূল যদি কি হয়, আলফা বিটা গামা হয়, তাহলে আমরা প্রথমে লিখতে পারি মূল 3টার যোগফল সমান সমান মাইনাস বি বাই এ, 2টা করে নিয়ে গুণফল সি বাই এ, 3টা করে নিয়ে গুণফল মাইনাস ডি বাই এ, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে এখন আমার কাছে প্রশ্নে কিসের মান চাইছে? প্রশ্ন আমার কাছে চাওয়া হয়েছে এ এর মান। এ আছে কোথায়? এই পদটাতে, তাই না? তা আমরা দেখলাম যে প্রথম পদ যখন আমরা, মানে একটা কন্ডিশন সেট, 3টা কন্ডিশন পাই, তাই? প্রথম কন্ডিশনে কি পাই? এই পদের সহগকে এই পদের সহগ দ্বারা ভাগ করব। কিন্তু আমার কাছে কি প্রশ্নে বি এর মান চাইছে? চাই নাই। তাহলে আমার বি কে দরকার নাই। তাহলে এরপর আমরা কি করব? দ্বিতীয় কন্ডিশনে আমরা ব্যাক করব। দ্বিতীয় কন্ডিশনটাতে দেখতেছি কি, এটা বাই এটা। আর দ্বিতীয় কন্ডিশনটা কি ছিল? 2টা করে নিয়ে গুণফল। তাহলে আমাদের এখানে মূলগুলো কি কি? মাইনাস ওয়ান, আলফা, আলফা। কেন? কারণ বলে দিছে সমান। তাহলে 2টা করে নিয়ে যদি গুণ করি কি পাই? দেখো তো মাইনাস ওয়ানের সাথে আলফাকে গুণ করলে আমরা কি পাবো? মাইনাস আলফা। আলফার সাথে আলফাকে গুণ করলে আমরা পাবো আলফা স্কোয়ার। আলফার সাথে মাইনাস ওয়ানকে গুণ করলে আমরা পাবো মাইনাস আলফা। এটা সমান সমান আমরা কি লিখতে পারবো? সি বাই এ, ঠিক আছে না? তাহলে সি এর জায়গায় কত আছে? আমরা দেখতেছি মাইনাস এ। আর এর জায়গায় কত আছে? 1। বুঝাইতে পারছি কিনা? আমাদের ওয়ে কী ছিল দেখো তো? মাইনাস বি বাই এ প্রথমটা, এরপরে ছিল সি বাই এ। তাহলে এখন সি এর জায়গায় কত আছে? মাইনাস এ। আর এর জায়গায় কত আছে? 1। তাহলে আমাদের এখানে কী আসতেছে? এখানে আসতেছে মাইনাস আলফা মাইনাস আলফা, কী হয়ে যাবে? মাইনাস 2 আলফা প্লাস আলফা স্কোয়ার সমান সমান কত? মাইনাস এ। ওকে, এখন আমার কার মান দরকার? আমার এর মান দরকার, ঠিক আছে? এর মান বের করা দরকার। এর জন্য আমার আলফার মান জানা লাগবে, তাই না? এখানে আননোনটাকে আলফা। তো এটা জানার জন্য আমরা কি করব? আমরা আমাদের 3 নাম্বার ওয়েটার হেল্প নেব। 3 নাম্বারটা শর্তটা কি? 3 নাম্বার শর্তটা বলে 3টা মূলের গুণফল, 3টা মূলের গুণফল সমান সমান কি হবে? ডি বাই এ, ঠিক আছে? 3টা মূল মানে কি কি? মাইনাস 1 ইন্টু আলফা ইন্টু আলফা সমান সমান ডি এর জায়গায় কত আছে? 1 আছে। এর জায়গায় কত আছে? 1 আছে। আর তোমাকে তো বলছি যে 3 নম্বর শর্তটাতে একটা কি আছে? মাইনাস আছে। তাহলে আমরা এখান থেকে পাইছি মাইনাস আলফা স্কোয়ার সমান সমান মাইনাস 1, দ্যাট মিন্স আলফা স্কোয়ার সমান সমান কত? 1। তাহলে আলফার ভ্যালু আমরা কত কত পাইছি? প্লাস মাইনাস 1। ওকে,
তাহলে আমরা আলফার কয়টা ভ্যালু পাইছি? দুইটা ভ্যালু, একটা হচ্ছে প্লাস ওয়ান আর একটা হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে আমরা একবার কত বসাবো? প্লাস ওয়ান বসাবো, একবার মাইনাস ওয়ান বসাবো। আলফার ভ্যালু যদি ওয়ান বসাই দেই, মানে প্লাস ওয়ান, তাহলে এখান থেকে কি আসে দেখি তো, মাইনাস টু ইন্টু প্লাস ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার সমান সমান কি? মাইনাস এ। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে কি আসতেছে, মাইনাস টু প্লাস ওয়ান সমান সমান মাইনাস এ। তাহলে এ এর মান আমাদের কত আসবে? মাইনাস টু আর ওয়ান যোগ করলে কত আসে? মাইনাস ওয়ান। তাহলে এর মান আমরা কত পাইতেছি? ওয়ান। ঠিক আছে, আলফার মান যদি ওয়ান বসাই তাহলে এ এর মান কত পাই? ওয়ান পাই। ওকে, আচ্ছা এবার আলফার মান কত বসাবো? মাইনাস ওয়ান বসাবো। ঠিক আছে, আলফার মান যদি আমি মাইনাস ওয়ান বসাই, আলফার মান যদি আমরা মাইনাস ওয়ান বসাই তাহলে কত পাই? আচ্ছা দেখো, আমি কি এখন মাইনাস ওয়ান বসাইলে আমরা এ এর মানটা কত পাবো একটু চেক করে দেখি। আচ্ছা দেখো তো, এখানে তুমি কি মাইনাস ওয়ান বসাইতে পারবা কি না পারবা না? দেখো তো, তোমার এখানে কথাই ছিল কি, একটা মূল হবে মাইনাস ওয়ান আর অপর দুইটা কি হবে? ওয়ান আর ওয়ান। ঠিক আছে, তোমার একটা মূল হবে মাইনাস ওয়ান, অপর দুইটা মূল হবে কি? আলফা আলফা। তাহলে তুমি দেখো, তুমি মাইনাস ওয়ানকে আগেই পাই ফেলছো। ঠিক আছে, তাহলে তুমি কি এখানে আর মাইনাস ওয়ান কি ইউজ করতে পারবা? পারবা না। আমি আরেকবার একটু বুঝিয়ে দিচ্ছি, আমাদের আলফার মান বা মূল, আমরা মূল ধরছি কি কি দেখো তো, মাইনাস ওয়ান আলফা আর আলফা। ঠিক আছে, তোমার আলফার ভ্যালু আসছে কয়টা? দুইটা, একটা আসছে প্লাস ওয়ান আর একটা আসছে মাইনাস ওয়ান। তো তুমি জানো যে তোমার আলফা দুইটা কি হবে? সমান হবে, মানে তুমি এখানে যদি ওয়ান ওয়ান ইউজ করো তাহলে হবে, কিন্তু তুমি মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান ইউজ করো তাহলে তো এটার সাথে এটা সমান হয়ে যেতেছে, এটা কি নিতে পারবা? নিতে পারবা না। তাহলে তোমাকে কত ইউজ করতে হবে? জাস্ট ওয়ান ইউজ করতে হবে। তাহলে আলফা আর মাইনাস ওয়ানটা গ্রহণযোগ্য হবে না, কারণ মাইনাস ওয়ান আগে থেকেই ছিল। ঠিক আছে, তাহলে আমরা এর মান কত পাই দিছি? ওয়ান। তাহলে এটাই হবে কি আনসার। তাহলে আবার একটু শর্ট করে বলে দিই, আমাদের এখানে তিনটা মূল দেওয়া, একটা মূল দেওয়া ছিল মাইনাস ওয়ান, বলতে অপর দুইটা সমান, আমরা ওইটাকে কি ধরে নিছি? আলফা আলফা ধরে নিছি। ঠিক আছে, তো প্রথমে আমাদের এর মান যেহেতু বের করতে বলছে, আমরা সেকেন্ড কন্ডিশনে মান বসেছি দুইটা করে নিয়ে গুণফল সি বাই এ, এরপরে থার্ড কন্ডিশন তিনটা করে নিয়ে গুণফল মাইনাস ডি বাই এ, ওইটাতে মান বসেছি। তখন আমরা এখানে আলফার মান পাই গেছি কয়টা? দুইটা, একটা হচ্ছে প্লাস ওয়ান একটা হচ্ছে মাইনাস ওয়ান। আগে থেকেই মাইনাস ওয়ানের মূলটা ছিল, তাইলে আমি ওইটাকে আর ইউজ করতে পারবো? পারবো না, ওইটা আগে থেকেই ছিল। আলফা মাইনাস ওয়ান হইতে পারবে না, কারণ আলফা আগে থেকেই মাইনাস, মানে মাইনাস ওয়ান আগে থেকে একটা মূল আছে। তাহলে আলফার ভ্যালু কত ইউজ করতে পারবো? ওয়ান। তো আলফার ভ্যালুটাকে যখন এখানে ওয়ান ইউজ করছি তখন এর মান পাই গেছি কত? ওয়ান। তাহলে আনসার হইতেছে এর মান ওয়ান। আশা করি বুঝতে পারছি সবাই।